অস্ত্র সংবাদে আপনাদের স্বাগত। আমি ইভিনা, আশা যাক বিস্তারিত সংবাদে। উৎসবে উপহারে কেনাকাটায় একমাত্র প্রতিষ্ঠান বজবজের রায় এম্পোরিয়াম, একই ছাদের তলায় পোশাকের এ টু জেড। উৎসবে তাঁত, ঢাকাই, কাঞ্জিভরম, সিল্ক, জারদৌসি, পিওর সিল্ক ও প্রিন্টেড শাড়ির বিপুল সম্ভার। এছাড়াও পাবেন সালোয়ার কামিজ, জিন্স প্যান্ট, টপ, পুরুষদের ন্যারো জিন্স, ছোটদের পোশাক। রায় এম্পোরিয়াম, আভিজাত্যের আরেক নাম বজবজ। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ এক নম্বর ব্লক চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েত দাসপাড়ায় জলমগ্ন হয়ে যাওয়ার কারণে গ্রামবাসীরা পথ অবরোধ করার পরে ওখানে পঞ্চায়েত সদস্যদের সাথে গ্রামবাসীদের বচসা শুরু হয়। ওদের অভিযোগ, জলাজমি বেআইনিভাবে ভরাট করলে তাতে নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে বজবজ থানার পুলিশ। রাত বিরতে আমরা এই নিয়ে আমাদের প্রধান সদস্যকে বলেছি, প্রিয়াঙ্কাকে বলেছি, মুকুলদাকে বারংবার বলা হয়েছে। ওনারা বলছে পাকা রাস্তা করা হবে, পাকা ড্রেন করা হবে। আমরা বলছি পাকা রাস্তাটা, পাকা ড্রেন শীতকালে করা হবে, শুকনো সময়। কিন্তু ইনস্ট্যান্ট আমরা বলতে চাইছি যে অন্তত জলটা যাওয়ার পাস করুক। বলছে যে জমি বিক্রি হয়েছে, আরে জমি বিক্রি হয়েছে ভর্তি হবে, কিন্তু এত বছর ধরে কেন ড্রেনটা হয়নি? এত এখন বলছে যে ড্রেনটা করে দিন, সব জায়গায় 100 দিনের কাজ হচ্ছে। বলছে দাসপাড়ায় ভোট পাইনি, দাসপাড়ার কাজ করবো না। এটা কি তাদের কথা? এখন তারা বলছে এখন এটা ফেস করতে হবে, জমি বিক্রি করেছে। আমি কি জমি বিক্রি করেছি? তা তোমরা যখন মাটি ফেলেছে তারপরে বলোনি কেন? আপনারা কি পথ অবরোধ করেছিলেন? হ্যাঁ, আমরা ঘরে পথ অবরোধ করেছিলাম, বেড়াটা দিয়েছিলাম। এই গরম তো ওই পাশের লোকেরা এসে নানা রকম লাঠি ছোটা নিয়ে এসে রাস্তা ফেলে দিল। আমরা ওদের বললাম যে দেখ, এটা আমাদের একার জন্য না, সবার জন্য করা হচ্ছে। আপনার নাম? আমার নাম শিলা দাস। এই জায়গাটার নাম? এই জায়গাটা হচ্ছে চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েত আত্রামপুর। এবার আসা যাক বিজ্ঞাপন বিরতিতে। বিরতির পর থাকছে আরো সংবাদ। আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্টলাইট, ব্যাকলাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্টলাইট, ভিসাইড ব্যাকলাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয়। অত্যাধুনিক মেশিনে পরিচ্ছন্ন প্রিন্টিং এর পাশাপাশি মার্কেট প্রাইসে প্রিন্ট করা ছাড়াও ফ্রেম করে ফিটিং করা হয়। প্রিন্টিং জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ। আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশে। আসুন আসুন আসুন। নমস্কার। আসুন আসুন। কি হোমলি পরিবেশ। ওয়ান কফি প্লিজ। ওটা কেমন? দারুণ। বজবজের প্রাচীন ও ঐতিহ্যশালী বস্ত্র প্রতিষ্ঠান শ্রী মহাবীর বস্ত্রালয়। এখানে ছোট থেকে বড়দের সমস্ত রকম আধুনিক ডিজাইনের পোশাকের পাশাপাশি বেডশিট, বেড কভার, পিলো কভার, মশারি ছাড়াও মহিলাদের চুড়িদার, জিন্স, ফ্রক, টপ, লেহেঙ্গা, মধুবালা, লং কুর্তি ও বিয়ের শাড়ির বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে বজবজ ফাঁড়ির ঠিক উল্টো দিকে শ্রী মহাবীর বস্ত্রালয়। পুরুষদের জন্য রয়েছে পাঞ্জাবি, পাজামা ও প্যান্টের পিস ছাড়াও রেডিমেড পোশাকের বিশাল স্টক। আর দেরি না করে তাই আজই আসুন বজবজের শ্রী মহাবীর বস্ত্রালয়ে। And a college amidst a green environment, student is welcome at Techno International Bhatanagar to fulfill their dreams and ambitions, and it gives a great start to a fulfilling career at the corporate world.
ভ্রমণ ও টেলিকম জগতের নতুন দিশা সাগর টেলিকম পাবেন নামি দামি কোম্পানির মোবাইল সেট, ডিটিএইচ এর এয়ারটেল, টাটা স্কাই ছাড়াও সমস্ত কোম্পানির মোবাইলের রিচার্জ করা হয় আধুনিক প্রযুক্তির মাধ্যমে। মোবাইল রিপেয়ারিং এর জন্যই আজই আসুন সাগর টেলিকম। মোবাইল রিটেল ও হোলসেলের সাথে ডাউনলোডিং, লাইসেন্সপ্রাপ্ত হার্ডওয়্যার ও সফটওয়্যার পাওয়া যায়। এছাড়াও আজই আসুন চকমের লক্ষ্মী মার্কেটের একমাত্র প্রতিষ্ঠান সাগর টেলিকম। আজই আসুন চকমের লক্ষ্মী মার্কেটের একমাত্র প্রতিষ্ঠান সাগর টেলিকম। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথী সুহানি ব্যাংকুয়েট। শীততাপ নিয়ন্ত্রিত দ্বিতল, সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। নবরঙে সেজে ওঠা আনন্দ অনুষ্ঠানের নতুন ঠিকানা সুহানি ব্যাংকুয়েট।